তা ওনার বক্তব্য অনুযায়ী আমি দেশের দূরেই আমি দেশে অরাজকতা করার চেষ্টা করছি। শওকত মোল্লা সাহেবের বিরুদ্ধে আমি মামলা দায়ের করলাম আজ ক্লিয়ারেন্স না দিয়ে, কারণ আমি মিথ্যাচার করলে, মিথ্যা অভিযোগ নিয়ে আসলে, কেউ কোনো দেশপ্রেমিককে দেশের দূরেই বানানোর চেষ্টা করলে, এরা শুধু তৃণমূল কংগ্রেসের ঝান্ডাটাকে সামনে রেখে, মমতা ব্যানার্জির ছবিটাকে সামনে রেখে লুটপাট করছে মানুষ। আমি শওকত সাহেবের কাছে আবেদন করব, অনুরোধ করব, অবিলম্বে আপনি ক্ষমা চেয়ে নিন এবং আগামী দিনে সংযত হয়ে কথা বলুন আমার সাথে। আপনি যদি রাজনৈতিকভাবে না পেরে ওঠেন, চুপ থাকেন, কিন্তু অবাঞ্ছিত মন্তব্য করে জনে মানুষের নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এই ধরনের মন্তব্য যাতে হয়ে যায়, এই ধরনের মন্তব্য করা থেকে আপনি বিরত থাকবেন। এআইটিসি থেকে WBTC হয়ে যাচ্ছে কেন? মানুষের অভিশাপ, চাকরি চুরি হলো, কয়লা চুরি হলো, বালি পাচার হলো, এত দুর্নীতি, বিভিন্ন নিয়োগে দুর্নীতি, মানুষ এই শাসকের অত্যাচারে অতিষ্ঠ হয়ে যাচ্ছে, কেউ মুখ খুলে তাকে অনৈতিকভাবে অন্যায়ভাবে জেলে রাখার চেষ্টা করছে, এই অভিশাপ তো শাসককে নিতে হবে। এ তো এখন WBTC-তে আছে, আগামী দিনে দেখুন কত তলনিতে পৌঁছে যায়। তবে শাসকের কাছে অনুরোধ করব যে তৎপরতার সাথে বিরোধী কন্ট্রোল করার চেষ্টা করছে, ওই তৎপরতার সাথে রাজ্যকে এগিয়ে নিয়ে গেলে কিছুটা তাদের শেষ হয়ে যাওয়া মাটি ফিরে পাবে, অন্যথায় আগামী পঞ্চায়েতের পর থেকে শাসক কিছু আর মাটি খুঁজে পাবে না। আমি আপনারা নিশ্চয়ই জানেন আমাকে অনৈতিকভাবে রাজ্য সরকার দীর্ঘদিন জেলে রেখেছিল। জেল পিরিয়ডে আমি যখন ছিলাম সেই সময় শাসক দলের বেশ কিছু নেতানেত্রী আমার সম্পর্কে কুরুচিকর ভাষায় আক্রমণ করে, এই আক্রমণ করতে করতে আমাকে শওকত সাহেব ক্যানিং পূর্বের শওকত সাহেব আমার সম্পর্কে বলেন আমি পেশাদার জঙ্গি নাকি, কাশ্মীর পাকিস্তান বা পাকিস্তান থেকে নাকি টাকা আসছে। এক কথা ওনার বক্তব্য অনুযায়ী আমি দেশের দূরেই আমি দেশে অরাজকতা করার চেষ্টা করছি। এই মন্তব্যটা আমি জেল থেকে বারবার কিছুদিন পরই আমি শুনতে পেলাম বা দেখতে পেলাম, তারপরে আমি আমার লয়ারদের সাথে কথা বলে শওকত মোল্লা সাহেবের বিরুদ্ধে আমি মামলা দায়ের করলাম আজকে, যে শওকত মোল্লা সাহেব যে কথাগুলো বলেছে আমার নামে, যে আমাকে কুৎসিত করার চেষ্টা করেছে, আমাকে কুলুষিত করার চেষ্টা করেছে, আমাদের দলকে কুলুষিত করার চেষ্টা করেছে, জনমানুষের আমার সম্মানকে মেলাইন করার জন্য এ ধরনের মন্তব্য করেছে, এর বিরুদ্ধে আমি আইনের দ্বারস্থ হয়েছি। আইনের প্রতি, আদালতের প্রতি ভরসা আছে, দেশের সংবিধানের প্রতি ভরসা আছে। আশা করছি শওকত মোল্লা সাহেবকে দ্রুত আইনের মাধ্যমে তিনি যে কথাগুলো বলেছেন তার সপক্ষে এভিডেন্স দিতে বলবে, আর আমি 100% সুনিশ্চিত যে শওকত মোল্লা সাহেব যে কথাগুলো বলেছেন তার সপক্ষে এভিডেন্স দিতে পারবে না। সুতরাং এভিডেন্স না দিয়ে, কারণ আমি মিথ্যাচার করলে, মিথ্যা অভিযোগ নিয়ে আসলে, কেউ কোনো দেশপ্রেমিককে দেশের দূরেই বানানোর চেষ্টা করলে আইনের মাধ্যমে যে শাস্তি হবে শওকত সাহেবকে সেটা মেনে নিতে হবে। বলছি না নতুন করে, আপনি বলুন রাম নিজের চরিত্রটা কী, সনাতন ধর্মের ধর্মগুরু যাকে নিয়ে সারা ভারতবর্ষের মানুষ, সনাতন ধর্মের মানুষেরা তার বন্দনায় করেন, তাকে মানেন, তার প্রতি আস্থা রাখেন, তার সাথে এই যে ছাগল তুলনা করে দিয়েটা, এটা কোনোভাবেই কাম্য? আমি শওকত সাহেবকে অনুরোধ করব আমার সাথে আপনি যদি রাজনৈতিকভাবে না পেরে ওঠেন, চুপ থাকেন, কিন্তু অবাঞ্ছিত মন্তব্য করে জনে মানুষের নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এই ধরনের মন্তব্য যাতে হয়ে যায়, এই ধরনের মন্তব্য করা থেকে আপনি বিরত থাকবেন। আমি শওকত সাহেবের কাছে আবেদন করব, অনুরোধ করব, অবিলম্বে আপনি এই যে কথাটা বলার জন্য আমাকে ইন্ডিকেট করে নয়, ওই রামের সাথে যে তুলনা করেছেন আপনি, এটা এর জন্য আপনি ক্ষমা চেয়ে নিন, অবিলম্বে আপনি ক্ষমা চেয়ে নিন এবং আগামী দিনে সংযত হয়ে কথা বলুন। দেখুন সর্বভারতীয় দল হতে গেলে যে গাইডলাইন থাকে, সেই গাইডলাইনের মধ্যে তৃণমূল পড়ছে না, সেই জন্য সর্বভারতীয় দল থেকে তিনি অব্যাহতি দিয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এখন হচ্ছে কথা, কেন হচ্ছে, কেন তলনীতি চলে যাচ্ছে, দুর্নীতিগ্রস্ত। অভিষেকবাবু বলছেন 50%, আপনাদের মুখ দিয়ে শুনলাম, এক মিডিয়ার মাধ্যমে শুনলাম অভিষেকবাবু নাকি বলেছেন যে যে সমস্ত প্রার্থী এসেছে তার 50% দুর্নীতিগ্রস্ত। তিনি প্রথম কথা হচ্ছে তিনি যে স্বীকার করেছেন তার দলের গ্রাসরুট লেভেলের যারা দায়িত্বশীলেরা আছেন, আগামী পঞ্চায়েতে কন্টেস্ট করতে যাচ্ছেন, তার মধ্যেই 50% দুর্নীতিগ্রস্ত। আমি আপনাদের বলি এটা যদি আরও ঠিকঠাক করে তদন্ত করা, সার্ভে করা হয়, 90%-এর ওপরে দুর্নীতিগ্রস্ত পাবেন এই দলে যারা আছে এখন বর্তমানে। এরা শুধু তৃণমূল কংগ্রেসের ঝান্ডাটাকে সামনে রেখে, মমতা ব্যানার্জির ছবিটাকে সামনে রেখে লুটপাট করছে মানুষের অধিকারকে, অধিকার থেকে মানুষের যে অধিকার সেটাকে দিচ্ছে না, বরং সেটা লুট করে নিচ্ছে। পঞ্চায়েতের মাধ্যমে যে উন্নয়ন হওয়ার জন্য যে টাকাগুলো লাগে থাকে সেগুলো একটা লুট চালাচ্ছে। বিয়ে আন্দোলনকারীরা শহীদ মিনার থেকে দিল্লি যন্তর মন্তরে পৌঁছে গেছে, কী বলবে?
তখন যুক্তরাষ্ট্র পরিকাঠার মধ্যে স্টেপ বাই স্টেপ গেছে, তারা শিক্ষিত মানুষ, প্রতিষ্ঠিত মানুষ, সরকারি চাকরিজীবী, যথেষ্ট জ্ঞান আছে, তারা কোনো স্টেপকে জাম্প করে যায়নি, স্টেপ বাই স্টেপ যাচ্ছে। তাদের আন্দোলনকে স্বাগত জানাচ্ছি, আশা করছি তারা তাদের হকের প্রাপ্য দ্রুত ফিরে পাবে।